প্রথম পুরস্কার 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 7,000, তৃতীয় পুরস্কার 5,000 টাকা। দুর্গাপূজাত আপনিও হব পারে পুরস্কারের গরাকি। পুরস্কার ঘোষণা গুয়াহাটী পৌর নিগমের 175 খন পূজা কমিটিয়ে লাভ করিব পুরস্কার। দুর্গাপূজা উদযাপন করবলৈ ককালত টঙালী বান্ধি সাজু হয়েছে পূজা কমিটি। আটক ধুনিয়াক সজ্জাত ব্যস্ত নিজ নিজ পূজা মণ্ডপ। দর্শনার্থীক আকর্ষিত করবলৈ গুয়াহাটীতো চলিছে ব্যাপক আয়োজন। পূজার বতরত আনন্দ করার সময়তে গুয়াহাটির পূজা কমিটিলৈ জিএমসির বিগ অফার। তিনিটা শাখাত 175 খন কমিটি গুয়াহাটী পৌর নিগমে প্রদান করিব পুরস্কার। ২৮ আর ২৯ অক্টোবরত পুরস্কার ঘোষণা করা হব। প্রদান করা হব ২১খনকৈ মানপত্র। গুয়াহাটী পৌর নিগমের তরফৰপৰা স্বচ্ছতা দুর্গা পূজা প্রতিযোগিতা হিসাবত আমি এক প্রতিযোগিতা অনুষ্ঠিত করব গৈ আছো। প্রথম পুরস্কার হিসাবে 25খন দুর্গা পূজা কমিটিক 10,000 টাকাকে আমি দিয়ার কারণে এটা চিন্তা চর্চা করছো। আর দ্বিতীয় পুরস্কার হিসাবে প্রায় 50খন দুর্গা পূজা আমি 7,000 টাকাকে দিয়ার কারণে ব্যবস্থা গ্রহণ করছো। আর ইয়ার তৃতীয় পুরস্কার হিসাবে প্রায় 100খন দুর্গা পূজা কমিটিক 5,000 টাকাকে রাখার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করছো। আর যখন স্বচ্ছতার ক্ষেত্রে দৃষ্টি রাখে আমি একোটা প্রশস্তিপত্র বা মানপত্র দিয়ার কারণে ব্যবস্থা গ্রহণ করি। হয় পূজা পাতিলেই নহব, কমিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতাকো গুরুত্ব দিব লাগিব। পূজা কমিটিক উৎসাহ জানার উদ্দেশ্যে জিএমসির বিশেষ স্বচ্ছতা প্রতিযোগিতা নিরীক্ষণ করিব বিশেষ তৃতীয় পক্ষয়। প্রতিখন দুর্গা পূজায় চৌহদর কাষরিয়া ঠাই সমূহ যেন পরিষ্কার করে রাখে, প্লাস্টিক যেন ব্যবহার নকরে, আর বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা যেন অবলম্বন করে তার প্রতি লক্ষ্য রাখি অহা 20 তারিখেরপর আমি দুর্গা পূজা পর্যন্ত এক স্বচ্ছতা প্রতিযোগিতার আমি আয়োজন করছো। আমি প্রতিযোগিতাত অংশগ্রহণ করা বা তেনেধরনের দুর্গা পূজা চার কারণে আমি কিছু থার্ড পার্টি আমি লগাই দিম, সেই পূজাসমূহ নিরীক্ষণ করব আর চোয়া চিতা ব্যবস্থা গ্রহণ করব। ইয়াতে কোনো কাউন্সিলরের কথা আমি তাতে নুশুনো, কারণ কাউন্সিলর সকলে দিলে একটা পার্সেলিটি হব পারে বিচার। সেই কারণে প্রতিযোগিতা বলে নয় যে আমি পূজাখন পূজা উৎসব যেন স্বচ্ছতার পার করব পারো আর গুয়াহাটীখন এই স্বচ্ছতা করে রাখব পারো তার কারণে এনে ধরনের ব্যবস্থা গ্রহণ করছো। এটা সাজু হোক পূজা আয়োজন করার লগতে স্বচ্ছতাকে গুরুত্ব দিয়ে লাভ করক পুরস্কার। ভিডিও জার্নালিস্ট প্রদীপ দাসের সহযোগত অনুপজ্যোতি নাথর রিপোর্ট, প্রতিদিন টাইম।